শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম অখিল কুমার মিত্র, রীতা মিত্র, মনীন্দ্রনাথ মিত্র, মিত্র কমলাবালা মিত্র, গ্রাম রায়গ্রাম, পোস্ট রায়গ্রাম, থানা লোহাগড়া, জেলা নড়াইল। 14 বছর আগে আমি লেখাপড়া করতাম ওই এসি কাশীপুর হাই স্কুল। আমি তখন 8 ছিলাম। যুদ্ধের সাথে কিভাবে যুক্ত হলেন? যুদ্ধে আমি গেলাম এই কারণে, বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে আমার প্রতিজ্ঞা ছিল যে আমি একজন মুক্তিযোদ্ধা হব এবং দেশকে রক্ষা করার জন্য আমি সব কিছু করতে পারব। এইভাবে আমি যে ভারতে ইয়ত ক্যাম্পে, রানাঘাট ক্যাম্পে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওখান থেকে ওই কল্যাণী নিয়ে গেল, ওখান থেকে আমাকে বিহার চাকুলিয়া বীরভূম আমাকে নিয়ে যায়। ওখানে 1 মাস ট্রেনিং করার পরে চলে আসি। আমাদের একটা গ্রুপ করে দিয়েছিল 6-7 জনের। গ্রুপের কমান্ডার কে ছিল? কমান্ডার ছিল আবুল হোসেন খোকন। ট্রেনিং কমান্ড? আবুল হোসেন মোহাম্মদ ইনুস, দুজনে মারা গেছে। আমি শিরগা ধোয়াপাড়া বলমারি থানা, ওখানে আমরা যুদ্ধ করেছি এবং ওখানে আমরা 3-4 দিন না খেয়েও ছিলাম। ওখান থেকে আমরা প্রায় 1 মাইল গলায় বুক জল ভেঙে আমরা ওখানে চলে যাই। চলে যাওয়ার পরে আসে আবার ওই ইসে ওই ভাটিয়াপাড়া, ওখানে আক্রমণ হয়, ওখানে যুদ্ধ করি আমরা। তা আমাদের একজন ছিল সহকর্মী মোহাম্মদ আব্দুর রহুফ নাম, ওদের পার থোড়ার থেকে গুলি লেগে, যখন প্লেন থেকে গুলি করলো তার থোড়া খুলে যায়। পড়ে যাওয়ার পরে ওকে কান্দে করে নিয়ে আমরা আড়েলা যেয়ে তাকে আমরা চিকিৎসা করে ভালো করি। অস্ত্র জমা দিয়েছি নড়াইলে, তখন মালয়েশিয়া ক্যাম্প ছিল ওখানে। ওখানে দেওয়ার পরে তারপর আমার চাকরি হয়ে যায় 72 সালে। তখন আমি চাকরি করি ওই বঙ্গবন্ধুর যে প্রধান অবদান কনজুমার সাপ্লাইজ কর্পোরেশন, ওখানে আমি চাকরি করি। ওইটাকে শেষ হওয়ার পরে আমি চলে যাই, আমার চাকরি হয় কাস্টমসে, আমি কাস্টমসে চলে যাই। তখন আমি চট্টগ্রাম ছিলাম প্রায় 40-45 বছরের মতো। এখানে ব্যাপার হচ্ছে আমার একটা কথা, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা হয়েছে, আসল মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আলাদা করা হোক, এটা আমি অনুরোধ করব প্রধানমন্ত্রীর কাছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।